হ্যালো एवरीवन वेलकम टू आवर চ্যানেল স্টাডি অনলাইন স্কুল দেখো আজকে তোমাদের সাথে সায়েন্সের কিছু क्वेश्चन ডিসকাস করব অলরেডি পার্ট 1 হয়ে গেছে যারা পার্ট 1 দেখোনি তারা দেখে নেবে আজকে পার্ট 2 তোমাদের সাথে ডিসকাস করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে তোমাদের ফ্রেন্ডস সার্কেলে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তারা এই ধরনের ভিডিও দেখতে পারে আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চলো শুরু করা যাক আজকের জিকে ক্লাস দেখো আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ জলের সঙ্গে হাইড্রোজেন পরমাণু কত ডিগ্রি কোণে অক্সিজেনের সঙ্গে যুক্ত থাকে দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন জলের মধ্যে হাইড্রোজেন পরমাণুটা হাইড্রোজেন পরমাণু অক্সিজেনের সঙ্গে কত ডিগ্রি কোণে যুক্ত থাকে দেখো জলের সঙ্গে তোমরা নিশ্চয়ই জানো H2O তো এই হাইড্রোজেন পরমাণুটা অক্সিজেনের সঙ্গে কত ডিগ্রি কোণে যুক্ত থাকে এটা অ্যান্সার কি যাবে একশো পাঁচ ডিগ্রি কোনে মনে রাখো একশো পাঁচ ডিগ্রি কোণে হাইড্রোজেন পরমাণু অক্সিজেনের সঙ্গে যুক্ত থাকে আর এই হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণু এরা সমযোজী বন্ধনে যুক্ত থাকে এই ধরনের কোশ্চেনও কিন্তু পেয়ে যেতে পারো এরা সমযোজী বন্ধনে যুক্ত থাকে তোমরা নিশ্চয়ই জানো সমযোজী বন্ধন সম্পর্কে ওকে আর এছাড়াও মনে রাখো হাইড্রোজেন কে ডিসকভার করেছে অক্সিজেন কে ডিসকভার করেছে এগুলো নিশ্চয়ই তোমরা জানো হাইড্রোজেন ডিসকভার করেছে ক্যাভেন্ডিশ এটা কিন্তু মনে রাখো ক্যাভেন্ডিস হাইড্রোজেন ডিসকভার করেছে কত সালে সেটা মনে রাখতে হবে একই সঙ্গে 1766 সালে আর অক্সিজেন ডিসকভার করেছে কে পিস্টেলে তোমরা নিচে জানো পিস্টেলে পিস্টেলে কত সালে ডিসকভার করেছে সেটা মনে রাখো 1774 সালে অক্সিজেন ডিসকভার করেছে আর এছাড়াও তোমাদের কাছে একটা কোশ্চেন রেখে যাব হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে যে জল গঠন করেছে জল গঠন করেছে এই কথা প্রথম কোন বিজ্ঞানী বলেছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছো কোন অধাতু বেগুনি রঙের বাষ্প দেয় একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা অ্যান্সার হয়ে যাবে এটা অ্যান্সার হয়ে যাবে অধাতু অর্থাৎ আয়োডিন এটা মনে রাখো আয়োডিন আয়োডিন যে কিনা বেগুনি রঙের বাষ্প আয়োডিন তোমরা নিশ্চয়ই জানো আয় দ্বারা প্রকাশ করা হয় যার অ্যাটমিক নাম্বার কত ফিফটি থ্রি এটা কিন্তু মনে রাখো আর আয়োডিন সম্পর্কে দু তিনটে তথ্য মনে রাখো যেমন আয়োডিন হলো সবচেয়ে ভারী অধাতু এটা মনে রাখো সবচেয়ে ভারী অধাতু হলো আয়োডিন ওকে অধাতু আর এছাড়াও আরেকটা আয়োডিন হলো সবচেয়ে উজ্জ্বল অধাতু কোশ্চেন পেয়ে যেতে পারো উজ্জ্বল অধাতু হল আয়োডিন এটা কিন্তু মনে রাখো উজ্জ্বল অধাতু আর এছাড়াও আরেকটা তথ্য মনে রাখো আয়োডিন হলো কিন্তু হ্যালোজেন মৌলের মধ্যে পড়ে এই ধরনের কোশ্চেন হয় হ্যালোজেন মৌল আর হ্যালোজেন মৌল গুলো তোমরা সকলেই জানো হ্যালোজেন মৌল হ্যালোজেন মৌল পর্যায় সারণীতে কোথায় থাকে সেটাও মনে রাখতে হবে সতেরো নাম্বার শ্রেণীতে থাকে সতেরো নাম্বার শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলো থাকে আর হ্যালোজেন মৌলগুলো কোনগুলো তাহলে একই সঙ্গে মনে রাখতে হবে মৌল গুলো হয় প্রথমে হয় ফ্লোরিন তারপরে হয় সতেরো ব্রোমিনের থার্টি ফাইভ আর আর্ডিনের তো তোমাদের বললাম ফিফটি থ্রি আর এছাড়া আর একটা কোশ্চেন হয় আর্ডিন সম্পর্কে সেটাও মনে রাখো আর্ডিনের অভাবে কি রোগ হয় এই ধরনের কোশ্চেন গুলো পরীক্ষায় প্রায় চলে আসে আর্ডিনের অভাবে কি রোগ হয় আইডিনিয়া যেটা হয় সেটা হলো গয়টা তোমরা নিশ্চয়ই জানো গয়টার রোগ হয় আইডেন্টাভাবে ওকে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগবে অবশ্যই একটা লাইক করবে আর তোমাদের ফ্রেন্ডস সার্কেলে প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে তারা এই ভিডিও দেখতে পারে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলো দেখা যাক নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো মৃত্তিকা সংক্রান্ত বিজ্ঞান নিয়ে পড়াশোনাকে কি বলে দেখো এই ধরনের কোশ্চেন এই সংক্রান্ত স্টাডিকে কি বলে তো মৃত্তিকা নিয়ে স্টাডি করাকে কি বলে গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো মৃত্তিকা নিয়ে স্টাডি করাকে বলা হয় পেডোলজি পেডোলজি তোমরা জানো যার পিছনে লজি আছে সেটা স্টাডি নিয়ে বলে তো পেডোলজি মানে হলো মৃত্তিকা সংক্রান্ত পড়াশোনাকে বলা হয় পেডোলজি একই সঙ্গে দেখো তোমাদেরকে আর একটা লিঙ্ক করে মনে রাখবে সেটা হলো পেট্রোলজি তোমাদেরকে এরাকে আগে বলেছিলাম হয়তো পেট্রোলজি নিয়েও তো পেট্রোলজি কি নিয়ে স্টাডি করাকে বলে পেট্রোলজি হল শিলা নিয়ে স্টাডি করাকে বলা হয় পেট্রোলজি আর অনকোলজি তো খুবই ইজি অনকোলজি পরীক্ষায় বহুবার এসেছে অনকোলজি কি ক্যান্সার নিয়ে স্টাডি করাকে বলা হয় অনকোলজি ওকে ক্যান্সার নিয়ে আর এছাড়াও আর তোমরা একই সঙ্গে মনে রাখো তোমাদের জন্য আমি একটা কোশ্চেন রেখে যাবো সেটা হলো অন্টোলজি তোমরা আমাকে কমেন্টে জানাবে অন্টোলজি কি বিষয় নিয়ে স্টাডি করাকে বলা হয় অন্টোলজি তোমরা আমাকে কমেন্টে জানাবে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ দাব্যতার গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন দাব্যতার কি দেখো বলতে আগে কি সেটা বোঝার চেষ্টা করো বলতে বুঝি একটা যদি নাও কোন একটা যদি হয় তোমরা যদি বলো সলিউশন দোবন এই দোবনের মধ্যে নিশ্চয়ই তোমরা জানো দুটো জিনিস থাকে একটাকে বলা হয় দ্রাবক একটাকে বলা হয় দ্রাবক আর একটাকে বলা হয় দ্রাব তোমরা নিশ্চয়ই জানো তো দাব্যতা বলতে কি বোঝানো হয় দাব্যতা বলতে বোঝানো হয় যদি কোনো একশো গ্রাম সলিউশন নেওয়া হয় অর্থাৎ দ্রবণ নেওয়া হয় এই একশো গ্রাম সলিউশনের মধ্যে সর্বাধিক সর্বাধিক যত পরিমাণ দাবকে যত পরিমাণ দাব দ্রবীভূত হতে পারে সেটাকে বলা হয় দাব্যতা মানে একশো গ্রাম সলিউশনের মধ্যে দাবকে যত পরিমাণ দাব দ্রবীভূত হতে পারবে সেটাকে বলা হবে দাবতা ওকে তো দাবতার একক হয় না এটা মনে রাখো দাবতার কোনো একক নেই একক নেই অর্থাৎ দাব্যতা হলো একক বিহীন রাশি এটা কিন্তু মনে রাখতে একক বিহীন একক বিহীন রাশি হলো দাব্যতা আর দাব্যতার কেন একক নেই সেটাও মনে হলো কারণ দাব্যতা হলো দুটো ভরের অনুপাত এটা মনে হচ্ো দুটি ভরের অনুপাত হওয়ার জন্য দুটো ভরের অনুপাত হওয়ার জন্য এর কোনো একক নেই ওকে অনুপাত হওয়ার জন্য এর কোনো একক নেই আর এককবিহীন রাশিগুলো তোমরা জানো এছাড়াও কি কি এককবিহীন রাশি হয় যেমন আপেক্ষিক গুরুত্ব তোমরা নিশ্চয়ই জানো আপেক্ষিক আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব এছাড়াও হয় পারমাণবিক গুরুত্ব তোমরা নিশ্চয়ই জানো আপেক্ষিক গুরুত্ব এছাড়া হয় পারমাণবিক গুরুত্ব এগুলো সবগুলো কি একক বিহীন সবই কি একক বিহীন দাব্যতারও কোন দাব্যতা একটা এককবিহীন রাশি ওকে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ কোন পদার্থ যার দাব্যতা তাপমাত্রা বৃদ্ধিতে প্রায় একই থাকে তো এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দাব্যতা নিয়ে তোমাদের একটু আগেই বলেছি দাব্যতা কি দাবতার কোনো একক নেই কেন একক নেই দুটো ভরের অনুপাত হওয়ার জন্য এটা এককবিহীন রাশি ওকে তাহলে এটার অ্যান্সার কি যাবে দাবতা তাপমাত্রা বৃদ্ধিতে প্রায় একই থাকে কোন পদার্থ এটার অ্যান্সার হয়ে যাবে এনএসসিএল এনএসসিএল অর্থাৎ কি সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড বলতে কি বোঝানো হয় সোডিয়াম ক্লোরাইড বলতে খাদ্য লবণ অর্থাৎ খাবার লবণ বোঝানো হয় ওকে খাবার লবণ বোঝানো হয় ওকে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ নয়নতারা গাছ থেকে কি রোগের ওষুধ তৈরি হয় এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নয়নতারা গাছ থেকে লিউকোমিয়ার রোগের ওষুধ তৈরি হয় দেখো লিউকোমিয়া আর লিউকোমিয়া বলতে কি বোঝানো বোঝানো হয় হয় লিউকোমিয়া বলতে এটা এটা ওয়ান টাইপ অফ ক্যান্সার মনে রাখো ক্যান্সার এক টাইপের রোগ আর এটা এই সমস্যাটা হলে কি সমস্যা হবে এটার সমস্যা হলে শ্বেত রক্তকণিকা এটা মনে রাখো শ্বেত রক্তকণিকা অর্থাৎ আর বি সি শ্বেত রক্তকণিকার অস্বাভাবিক বৃদ্ধি শুরু হয়ে যায় অস্বাভাবিক বৃদ্ধি শুরু হয় আর এই লিউকোমিয়া আমাদের কোথায় শুরু হয় অর্থাৎ কোথায় এটা মনে রাখো এটা অস্থি শুরু হয় কোথায় শুরু হয় অস্থি মজ্জাতে শুরু হয় এটা কিন্তু গুরুত্বপূর্ণ क्वेश्चन অস্থি শুরু হয় আর ক্যান্সার নিয়ে স্টাডি করাকে তোমাদের একটু বলেছি কি বলে অনকোলজি বলে অনকোলজি বলে ক্যান্সার নিয়ে স্টাডি করা ওকে চলো দেখা যাক নেক্সট क्वेश्चन কি আছে দেখো নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ ফসফরাস মৌলটি আমাদের শরীরে কি উপকার করে দেখো ফসফরাস মৌলটি সম্পর্কে তোমরা সকলেই পরিচিত ফসফরাস যেটা পি দ্বারা প্রকাশ করা হয় তোমরা নিশ্চয়ই জানো যার অ্যাটমিক নাম্বার কত 15 এটা মনে রাখো তো ফসফরাস আমাদের কি উপকার করে সেটা মনে রাখো ফসফরাস আমাদের দাঁত এটা মনে রাখো দাঁত এবং অস্থি গঠনে সাহায্য করে দাঁত এবং অস্থি গঠনে সাহায্য করে ওকে আর এই দাঁত অস্থি গঠনে সাহায্য ফসফরাসই শুধু করে না আর কারা করে সেটা মনে রাখো ক্যালসিয়াম করে অর্থাৎ সি এ ক্যালসিয়াম করে আর এমজি করে অর্থাৎ ম্যাগনেশিয়ামও কিন্তু এরা দুইজনও কিন্তু আমাদের দাঁত এবং অস্থি গঠনে সাহায্য করে ক্যালসিয়াম অর্থাৎ যে অ্যাটমিক নাম্বার কুড়ি আর ম্যাগনেশিয়ামের অ্যাটমিক নাম্বার কত বারো ওকে তো দাঁত অস্থি গঠনে সাহায্য করে ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আর এছাড়াও মনে রাখো রক্ত তঞ্চনে সাহায্য করে ফসফরাস কি করে রক্ত তঞ্চনেও সাহায্য করে রক্ত তঞ্চনে সাহায্য করে কে ফসফরাস এছাড়াও পেশি সংকোচনে সাহায্য করে এটাও মনে রাখতে পারো মনে রাখো পেশির সংকোচনে সাহায্য করে পেশির সংকোচনে কে সাহায্য করে ফসফরাস আর রক্ত তঞ্চনে কে সাহায্য করে কিন্তু রক্ত তঞ্চনে সাহায্য করে ওকে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো হাইড্রোকোরিক অ্যাসিড জীব কি ভূমিকা পালন করে দেখো অ্যাসিড সম্পর্কে তোমরা নিশ্চয়ই সকলে পরিচিত অ্যাসিড বলতে কি বুঝি অ্যাসিড বলতে বুঝি যেটা জলীয় দ্রবণে খুব গুরুত্বপূর্ণ এই তথ্যটা মনে রাখো জলীয় দ্রবণে যে জলীয় দ্রবণে যে H+ আয়ন দেয় সেটাই হলো অ্যাসিড এটা মনে রাখবে H+ আয়ন উৎপন্ন করে আর এছাড়াও মনে রাখো এরা ইলেকট্রন গ্রহণ করে অ্যাসিড সব সময় কি করে ইলেকট্রন ইলেকট্রন গ্রহণ করে ওকে আর এছাড়াও মনে রাখো এছাড়াও মনে রাখো কি যে অ্যাসিড কি করে অ্যাসিড সবসময় মনে রাখবে যে নীল লিট মাস এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ নীল লিট মাস কি করে লাল করে অ্যাসিড এটা কিন্তু মনে রাখবে নীল লিট মাস লাল করে ওকে তো হাইড্রোক্লোরিক অ্যাসিড জীবদেহে কি ভূমিকা পালন করে খাদ্য মধ্যস্থ দেখো মনে রাখো খাদ্য খাদ্য মধ্যস্থ খাদ্য মধ্যস্থ কি করে লোহ লোহ শোষণে সাহায্য করে খাদ্য মধ্যস্থ এটা মনে রাখো খাদ্য মধ্যস্থ লোহ শোষণে সাহায্য করে ওকে আর কি করে এছাড়াও মনে রাখো খাদ্য যে জীবাণু আছে সেই জীবাণু কিন্তু ধ্বংস করতে সাহায্য করে জীবাণু ধ্বংস করতে সাহায্য করে কে হাইড্রোকোরিক অ্যাসিড ওকে আর তোমাদের কাছে একটা কোশ্চেন কত তোমরা আমাকে কমেন্টে জানাবে ওকে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ সালেকশন এর ফলে উৎপন্ন গ্লুকোজ অনুর অক্সিজেনের উৎস কি দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন

অক্সিজেনের উৎস কি সালোকসংশ্লেসের ফলে উৎপন্ন অক্সিজেনের উৎস কি তো এই ক্ষেত্রে অ্যানসার কি হতো সেটা মনে আছে এই ক্ষেত্রে অ্যানসার কত H2 অর্থাৎ জল হতো কিন্তু দেখো তাহলে দুটো কোশ্চেনের মধ্যে নিচে তোমরা পার্থক্য বুঝতে পারছো এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা পরীক্ষায় চলে আসতে পারে কনফিউজ হবে না সালোকসংশ্লেসের ফলে উৎপন্ন গ্লুকোজের মধ্যে যে অক্সিজেন থাকবে তার উৎস হলো কার্বন ডাই অক্সাইড আর সালোকসংশ্লেসের ফলে উৎপন্ন অক্সিজেনের উৎস কত H2O আর সালেক শব্দটি প্রথম প্রচলন কে করে তোমরা নিশ্চয়ই জানো বিজ্ঞানী বার্নেস এটা মনে রাখো বিজ্ঞানী বার্নেস 1898 সালে সর্বপ্রথম সালেক শব্দটি প্রচলন করে আর এছাড়াও সালেক একক কি এই ধরনের क्वेश्चन হতে পারে সালেক একক পরীক্ষায় দিয়ে দিতে পারে তো সালেক সাজের একক কি কোয়ান্টাজম এটা কিন্তু তোমরা নিশ্চয়ই জানো কোয়ান্টাজম হলো সালেক একক আর সালেক সময় তোমরা জানো গ্যাস বাইরে থেকে কি কার্বন ডাই অক্সাইড শোষণ করে ওকে চলো দেখা যাক নেক্সট क्वेश्चन কি আছে দেখো নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ জলের চেয়ে হালকা ধাতুর নাম কি দেখো এটা খুব ইজি কোশ্চেন আশা করি তোমরা সকলেই জানো জলের চেয়ে হালকা ধাতুর নাম কি সোডিয়াম সোডিয়াম হলো জলের চেয়ে হালকা ধাতু খুব ইজি কোশ্চেন আর সোডিয়াম অর্থাৎ এন এ দ্বারা প্রকাশ করা হয় তোমরা নিশ্চয়ই জানো অ্যাটমিক নাম্বার কত এগারো আর এছাড়া মনে হয় সোডিয়াম জলের চেয়ে হালকা বলেই জলের মধ্যে ভাসে এই ধরনের কোশ্চেন তোমরা নিশ্চয়ই দেখেছো যে জলের মধ্যে ভাসে কোন ধাতু জলের মধ্যে ভাসে সোডিয়াম কারণ জলের চেয়ে হালকা আর এছাড়াও মনে করো জলের চেয়ে ভারী এ ধরনের কোশ্চেন তোমরা পেয়ে যেতে পারো জলের চেয়ে ভারী ধাতুর নাম কি হালকা ধাতু জেনে গেলে জলের চেয়ে ভারী ধাতু হালকা ধাতু বুঝে গেলে সোডিয়াম জলের জলের চেয়ে চেয়ে ভারী ভারী ধাতু ধাতু কি হবে হবে হলো ওকে আর এছাড়া দ্বারা প্রকাশ করা হয় যার লোহা কত ছাব্বিশ ওকে তো এটা তো হালকা ধাতু জালে যদি বলতো নর্মাল হালকা ধাতু অর্থাৎ সবচেয়ে হালকা ধাতু এটা কিন্তু মনে করো সবচেয়ে হালকা ধাতু কি সবচেয়ে হালকা ধাতুর নাম কত মনে রাখবে লিথিয়াম এটা কিন্তু মনে রাখো সবচেয়ে হালকা ধাতুর নাম হলো লিথিয়াম ওকে আর লিথিয়াম তোমরা জানো লিথিয়াম এল আই দ্বারা প্রকাশ করা হয় যার অ্যাটমিক নাম্বার কত থ্রি ওকে আর যদি বলতো ভারী ধাতুর নাম কি ওকে এ ধরনের কোশ্চেন হয়ে যেতে পারে তো ভারী ধাতুর নাম কি ভারী ধাতুর নাম তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে ভারী ধাতুর নাম কি ওকে আর এছাড়াও তোমরা মনে রাখবে হালকা হালকা গ্যাসের নামগুলো মনে রাখতে পারো হালকা গ্যাস তোমরা জানো হালকা গ্যাস হলো হাইড্রোজেন ওকে এটা মনে করো হাইড্রোজেন আর যদি বলতো হালকা নিষ্ক্রিয় গ্যাস তাহলে কিন্তু হয়ে যেত হিলিয়াম যদি বলতো যে ভারী গ্যাস কি তাহলে কিন্তু হয়ে যেত রেডন রেডন হলো সবচেয়ে ভারী গ্যাস সেটা মনে করো আর এন দ্বারা প্রকাশ করা হয় রেডন আর এছাড়া মনে করো রেডন যেটা এইটি সিক্স হলো অ্যাটমিক নাম্বার ওকে আর এই রেডন হলো প্রকৃতিতে সবচেয়ে কম পরিমাণে পাওয়া যায় এটাও মনে করো যে কোন গ্যাস প্রকৃতিতে সবচেয়ে কম পরিমাণ পাওয়া যায় তাহলে অ্যানসার হয়ে যাবে রেডন ওকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে তোমাদের ফ্রেন্ডস সার্কেলে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছো রসায়ন প্রথম প্রাণশক্তি ছাড়া জৈব যৌগ প্রস্তুত করা যায় কি প্রমাণ করেন এই কোয়েশ্চেনটা আমি তোমাদের জন্য রেখে যাব তোমরা কমেন্টে আমাকে জানাবে যে এর आंसर কি হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও গুডবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ইফ ইউ নট সাবস্ক্রাইব ইট প্লিজ সাবস্ক্রাইব এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও